আসসালামু আলাইকুম অল অফ মাই ডিয়ার ভিউয়ার্স, আমি ইমরান। আজকে আপনাদের সামনে উপস্থিত গেলাম ইংলিশের আরো একটি গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে। তো আজকে লেকচারের বিষয় বস্তু হচ্ছে কিভাবে আপনারা স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সি অর্জন করবেন, এই বিষয় নিয়ে কিছুটা গাইডলাইন বা লেকচার দেওয়া। তো দেখুন, স্পোকেন ইংলিশের অলরেডি আমি অনেকগুলো লেকচার দিয়েছি আপনাদেরকে। তো এখন আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে, আমরা যারা লার্নার্স আছি, স্পেশালি যারা আমার কাছে আসে লার্নার্সরা, তারা চায় অতি দ্রুত স্পোকেন ইংলিশ শেখার জন্য, এবং যারা যেই লেভেলের না, তারা ওই লেভেলের স্পোকেন, ওই লেভেল ছাড়িয়ে, বিয়ন্ড ছাড়িয়ে উপর লেভেলে, আপগ্রেড লেভেলে স্পোকেন ইংলিশ শিখতে চায়। দ্যাট মিন্স যারা প্রাইমারি লেভেলে স্পোকেন ইংলিশ শিখতে চায়, তারা মূলত চায় ইন্টারমিডিয়েট সেকেন্ডারি লেভেলের স্পোকেনগুলো শেখার জন্য, সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি লেভেলের স্পোকেন ইংলিশ শেখার জন্য। আর যারা সেকেন্ডারি হায়ার লেভেল, হায়ার সেকেন্ডারি লেভেল আছে, তারা চায় অনার্স মাস্টার্স লেভেলে স্পোকেন ইংলিশ শেখার জন্য। যারা অনার্স মাস্টার্স আছে, তারা চায় এক্সিকিউটিভ লেভেলে স্পোকেন ইংলিশ শেখার জন্য, দ্যাট মিন্স টারশিয়ারি লেভেলে স্পোকেন ইংলিশ শেখার জন্য। এইগুলো কিন্তু খুব মিসকনসেপশন, কারণ আপনি যে কোনো একটা বিষয় শিখতে চান, সেটা ক্ষুদ্র জিনিস থেকে শুরু করুন। আপনি যখন ক্ষুদ্র জিনিস থেকে কোনো বিষয় একুইজিশন করতে চেষ্টা করবেন, তখন কিন্তু সেটা অটোমেটিক্যালি আপনার মধ্যে এসে পড়বে। আপনি পরবর্তীতে যে কোনো বড় জিনিস, বড় জায়গায় অথবা যে কোনো ভালো একটা সিচুয়েশনে গিয়ে সেই কোনো সেই সেই সিচুয়েশন অনুযায়ী কিন্তু কথা বলতে পারবেন, তখনই যখন আপনি সেই বিষয়টা ক্ষুদ্র বিষয় থেকে আপনি শিখে আসবেন। কারণ ক্ষুদ্র কোনো বিষয় যদি না জানেন, তাহলে কিন্তু বড় জিনিসগুলো ফেস করতে গেলে আপনার কাছে কিছুটা হলেও হ্যাজিটেশন ফিল হবে। তাই আপনি অবশ্যই যে কোনো বিষয় শিখবেন, ক্ষুদ্র বিষয়গুলো শিখবেন, সেটা স্পোকেন হোক অথবা আদার্স থিং হোক। কারণ যারা জীবনে বড় হয়েছে, তারা ক্ষুদ্র ক্ষুদ্র অবস্থা থেকে বড় বড় অবস্থায় চলে গেছে, তাই এটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি স্পোকেন ইংলিশের আমি কয়েকটা আইটেম দেখাবো, এবং ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় যেগুলো দিয়ে আপনি স্পোকেন ইংলিশ করে আপনাদের ফ্লুয়েন্সি ডেভেলপ করতে পারেন। যেমন আমার হাতে একটা বল আছে, এই বল নিয়ে আপনি স্পোকেন ইংলিশ করতে পারেন, যেটা আপনার জন্য খুব ইউজফুল হতে পারে। যেরকম ইট ইজ এ টয়, ইট ইজ এ টয়, দিস দ্য নেম অফ দিস টয় ইজ এ বল, ইট ইজ ইউজড ফর প্লেয়িং টু দ্য চাইল্ড। দ্যাট মিন্স এটা ছেলে মেয়েদের খেলার জন্য ব্যবহৃত হয়, এটার নাম হচ্ছে বল। দ্যাট মিন্স আপনি তিনটা সেন্টেন্স তৈরি করে দিলেন এই বল সম্পর্কে, তাহলে আপনার একটা স্পোকেন ইংলিশ হয়ে গেল। ইট ইজ নট অনলি ফর প্লেয়িং, ইট 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 গিভস টু দ্য চাইল্ড অলসো এন্টারটেনমেন্ট অর অলসো প্লেজার। দ্যাট মিন্স এটা বিনোদন দেয়, প্লেজার দেয়, আনন্দ দিচ্ছে বাচ্চাদেরকে, এটাও কিন্তু আপনার একটা স্পোকেন ইংলিশ একটা পার্ট হয়ে গেল। তো আপনার এইভাবে যখন স্পোকেন ইংলিশ করবেন, তখন কিন্তু আপনারা আপনাদের স্পোকেন ইংলিশে খুব দ্রুত ডেভেলপ করতে পারবেন আশা রাখা যায়। তো এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আপনারা স্পোকেন ইংলিশে অগ্রসর হয়ে যান। তারপর আমি আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। যেমন ধরুন, আমার হাতে আরেকটা বিষয় আছে, এটা হল পাওয়ার ব্যাংক। আমার কাছে যেই এখন জিনিসটা আছে সেটা হলো পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংকের মাধ্যমে আপনারা কীভাবে স্পোকেন ইংলিশ করবেন, যেরকম ইট ইজ ইউজড ফর চার্জিং টু দ্য মোবাইল অ্যান্ড ইট গিভস দ্য ফিডব্যাক ফর চার্জিং অ্যান্ড ইট ইজ অলসো ফর দ্য মোবাইলস অল্টারনেটিভ থিংস হোয়াট এভার নিডেড ফর আওয়ার চার্জিং। হোয়েন এভার উই নিড এনি, হোয়েন এভার এনি চার্জ ইজ নট ইন দ্য মোবাইল ফোন, দেন উই ইউজ অ্যাজ এ ফিডব্যাক টু দ্য চার্জ টু দ্য মোবাইল ফোন। দ্যাট মিন্স এই পাওয়ার ব্যাংক সম্পর্কে আপনি আপনার মতো করে কথাগুলো বলে দেবেন। একটা বিষয় খুব লক্ষণীয়, সেটা হচ্ছে আপনি যখন স্পোকেন ইংলিশ করবেন, তখন কিন্তু আপনি প্রথম যদি গ্রামাটিক্যালটা ফলো করেন, তখন স্পোকেন ইংলিশ বলতে পারবেন না। আপনি যদি, কিন্তু আমি অনেকটা গ্রামাটিক্যাল ছাড়া অনেক সময় বলি, এই কারণে বলি যাতে আপনার প্রথম জিনিসটা ফ্লুয়েন্সি জিনিসটা ক্যাচ করুন, অর্থাৎ আপনাদের যে জড়তা আছে সেটা দূর করুন, পরবর্তীতে একুইজেশন যেটা হলো গ্রামাটিক্যাল রুলসগুলো অটোমেটিক আপনাদের মধ্যে এসে পড়বে। আপনার প্রথমেই একুইজেশনটা অর্জন করুন, পরবর্তীতে গ্রামাটিক্যাল রুলসটা আপনারা অর্জন করতে পারবেন আশা রাখা যায়। আচ্ছা, তারপরে তৃতীয় যেই লিটল থিংসটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, ডায়েরি। আই হ্যাভ এ ডায়েরি ইন মাই হ্যান্ড, ইট ইজ ইউজড ফর রাইটিং, ইট ইজ ইউজড ফর রাইটিং নোটস অ্যান্ড ইট ইজ নট অনলি নোটস, ইট ইজ ইউজড ফর রাইটিং অলসো ডকুমেন্টস অ্যান্ড ইট গিভস আস ডিফারেন্ট টাইপস অফ দ্য ফোন নাম্বার ফ্রম ডিফারেন্ট টাইপস অফ দ্য সার্ভিস সেন্টার্স, হসপিটাল, লাইক হসপিটাল, স্কুল, কলেজ অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ দ্য ফায়ার সার্ভিস অলসো ই গেট ডিফারেন্ট টাইপস অফ দ্য নাম্বার ফ্রম দিস diary, and it is also given the different types of the position of the reported writers and also it is for used for our everyday life whenever we needs any type of the important speeches in our everyday lives happens in our everyday lives especially. দ্যাট মিন্স বলতেছি এই ডায়েরি সম্পর্কে আপনি আপনার মনের যেই কথাগুলো সেটা আপনি এক্সপ্রেস করলেন ডায়েরি দিয়ে, সেটা আপনি এক্সপ্রেস করলেন ক্ষুদ্র একটা বল দিয়ে, সেটা আপনি এক্সপ্রেস করলেন একটা পাওয়ার ব্যাংক দিয়ে, সেটা এক্সপ্রেস করলেন একটা মোবাইল ফোন দিয়ে, একটা কম্পিউটার দিয়ে, ডেস্কটপ, ল্যাপটপ, আপনি যা ইউজ করতে চান, এবং আপনার এভরিডে লাইফে যেগুলো প্রয়োজন হয়, আপনি সেই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে স্পোকেন ইংলিশ করতে চেষ্টা করেন। আশা রাখি এই ক্ষুদ্র বিষয়গুলো কিন্তু আপনাকে ফরওয়ার্ড অর্থাৎ গো অ্যাহেড সম্মুখে নিয়ে যাবে, সামনে নিয়ে যাবে। আপনি যদি ক্ষুদ্র বিষয় নিয়ে স্পোকেন ইংলিশ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার বড় বিষয়গুলো স্পোকেন ইংলিশ করতে গিয়ে হেজিটেশন ফিল করবেন, যে কথাটা আগে বলেছি।
আপনি হোয়েনএভার ইউ ট্রাই টু ইউ ট্রাই টু স্পিক ইন এ লিটল থিংস অর লিটল উইথ অ্যাবাউট এ লিটল থিংস দেন ইউ উইল ট্রাই টু অ্যাবল টু স্পিক ইন এ বা বিগ থিংস অ্যান্ড বিগ কন্ডিশন অ্যান্ড বেটার কন্ডিশন অ্যান্ড সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান স্পিক অলসো দ্যাট মিনস আপনি যখন ক্ষুদ্র জিনিস নিয়ে কথা বলতে চেষ্টা করেন তখন কিন্তু বড় জিনিসগুলো অটোমেটিক আপনার মধ্যে এটা অ্যাকুইজিশন এসে পড়বে। তো এইভাবে স্পোকেন ইংলিশে খুব দ্রুত আপনারা ডেভেলপ করতে চেষ্টা করলে অবশ্যই ক্ষুদ্র থেকে শুরু করুন। আশা রাখি খুব দ্রুত ইনশাল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল টাইম ইউ উইল ট্রাই টু ডেভেলপ ইউর সেলফ ইন স্পেশালি নট অনলি স্পোকেন ইংলিশ অলসো ইউ উইল ডেভেলপ ইউর ফ্লুয়েন্সি অ্যান্ড ইউ অলসো ডেভেলপ ইউর একুইজিশন অলসো। একুইজিশনটা হলো গ্রামাটিক্যাল, প্রথমে ফ্লুয়েন্সি তারপরে একুইজিশন, আগে ফ্লুয়েন্সি ডেভেলপ করলে অটোমেটিক একুইজিশন এসে পড়বে, এটাই স্বাভাবিক। কারণ ইংলিশটা ইজ নট আওয়ার মাদার টাং, এটা আমাদের মাদার টাং না অ্যাজ ওয়েল। সো ইউ শুড রিমেম্বার ইউর মাইন্ড, ইউ হোয়েন এভার ইউ লার্ন টু ইউ হোয়েন এভার ইউ ইউ আর গোয়িং টু লার্ন স্পোকেন ইংলিশ দ্যান ইউ রিমেম্বার হোয়েন এভার ইউ স্পিক দ্যান ইউ ট্রাই টু স্পিক নট থিং অ্যাট অ্যাট দ্য ফার্স্ট টাইম অ্যাট দ্য ইনিশিয়াল টাইম গ্রামাটিক্যাল রুলস। অ্যাট ফার্স্ট টাইম ট্রাই টু স্পিক অ্যান্ড ইউ ট্রাই টু ডেভেলপ ইউর ফ্লুয়েন্সি অ্যান্ড ইউ বি ফ্লুয়েন্ট ইন স্পোকেন ইংলিশ। আফটার দেন হোয়েন এভার ইউ বি এ ফ্লুয়েন্সি ইন ইউর স্পোকেন ইংলিশ দ্যান ইউ ট্রাই টু ফলো the grammatical rules where whatever I am also given in most of my lecture and also are given in the book. That means এখানে আমি বললাম আমার যে আমার লেকচারগুলো দিলাম সেখানে বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল পয়েন্ট আছে। এছাড়াও আপনার বিভিন্ন ধরনের বই থেকে ডিফারেন্ট টাইপস অফ দ্য বুক থেকে গ্রামাটিক্যাল পয়েন্টগুলো নিয়ে আপনারা স্পোকেন ইংলিশে ডেভেলপ করতে পারবেন তখনই যখন আপনারা ফ্লুয়েন্সি ডেভেলপ করতে পারবেন স্পোকেন ইংলিশে। তো আমি তিনটা বিষয় নিয়ে অলরেডি স্পোকেন ইংলিশ করেছি, খুব ক্ষুদ্র ক্ষুদ্র কিছু টপিক নিয়ে আলোচনা করলাম, মানে তিন চারটা টপিক সেন্টেন্স বললাম যেগুলো আপনাদের জন্য ইউজফুল হতে পারে। এইভাবে আপনি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে স্পোকেন ইংলিশ করতে চেষ্টা করুন, আশা রাখা যায় ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা খুব ভালো একজন স্পোকেন ইংলিশ দ্যাট মিনস স্পিকার হতে পারবেন, স্পেশালি ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তো এইভাবে আপনারা চেষ্টা করুন, আশা রাখি বাসায় চেষ্টা করুন, বাসার বাহিরে চেষ্টা করুন, যে কোনো একটা বিষয় নিয়ে চেষ্টা করুন, তাহলে স্পোকেন ইংলিশে ডেভেলপ করতে পারেন। এছাড়াও স্পোকেন ইংলিশে ডেভেলপ করার জন্য বিভিন্ন ধরনের ম্যানার্স প্রয়োজন হয়, ম্যানারিজম প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের অর্নামেন্টাল ওয়ার্ডসের প্রয়োজন হয়, এগুলো অটোমেটিক এসে যাবে আপনারা যখন এগুলো করতে থাকবেন। কারণ একটাই দুইটা নিয়ে আসবে, দ্যাট মিনস আপনি যখন এক হাতে এগিয়ে যাবেন আপনার মধ্যে দুই হাতে অটোমেটিক এসে পড়বে, কারণ আপনার চেষ্টা ছিল এক হাতে অগ্রসর হওয়া। যে এক হাতে অগ্রসর হতে পারে তার মধ্যে দুই হাতে অটোমেটিক এসে পড়ে, কারণ চেষ্টা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর কাউকে যদি কেউ উন্নতি করতে চায় জীবনে। তো এইভাবে আপনার স্পোকেন ইংলিশ অগ্রসর হন, আশা রাখি খুব ভালোভাবে ডেভেলপ হতে পারবেন। আর আমি একটু রিপিটেশন করছি অল অফ দিস থ্রি থিংস, যে থ্রি থিংস দিয়ে অলরেডি স্পোকেন ইংলিশ করেছি, যেমন দিস ইজ এ বল ইজ ইউজড ফর প্লেইং টু দ্য চাইল্ড, মোস্ট অফ দ্য চিলড্রেন আর প্লেইং উইথ দিস বল অ্যান্ড ইট ইজ ভেরি প্লেজার টু দ্যাম অলসো অ্যান্ড ইট ইজ ভেরি নাইস টু দ্যাম অ্যান্ড অলসো ইট ইজ ডিফারেন্ট কালার্স ইন দ্য মার্কেট অ্যান্ড ইট দে বাই this ball from market at a cheap rate, 10 taka, 20 taka, 50 taka, like this price are given in this ball and all of the child like this ball. Okay, that's all about this ball. Okay, এবার বল সম্পর্কে কথা বলেন। ওকে, তারপর নেক্সট অনেক বলতে পারি, ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ ইউজ ফর দ্য ফিডব্যাক, ইট ইজ ইউজ ফর দ্য ফিডব্যাক টু দ্য চার্জিং অফ এ মোবাইল অ্যান্ড এনি টাইপ অফ দ্য পার্সন ক্যান ইউ বাই দিস পাওয়ার ব্যাঙ্ক ফ্রম মার্কেট অ্যান্ড ইট ইজ অলসো চিপ রেট ইন মার্কেট, 2000 টাকা, 500 টাকা, 300 টাকা, লাইক দিস অ্যান্ড ইট ইজ ভেরি ইউজফুল ফর দ্য মোবাইল অলসো, বিকজ হোয়েন এভার এ মোবাইল ইজ নট চার্জ ইন মোবাইল দে ক্যান ইউজ দিস পাওয়ার ব্যাঙ্ক ফর চার্জিং মোবাইল অ্যান্ড মোবাইল স্পেশালি দোস হু আর বেয়ার মোবাইল হোয়েন এভার দে ফিল প্রবলেম ইন চার্জিং দে অলসো ইউজ দিস পাওয়ার ব্যাঙ্ক অ্যান্ড এনি ওয়ান ক্যান বেয়ার দিস পাওয়ার ব্যাঙ্ক ইজিলি এনি হোয়ার সো দে ক্যান এনি ওয়ান অফ দ্য পার্সন ক্যান ইউজ দিস পাওয়ার ব্যাঙ্ক অ্যাজ এ ফিডব্যাক অলসো ফর মোবাইল চার্জিং, দ্যাটস অল অ্যাবাউট দিস পাওয়ার ব্যাঙ্ক। এভাবে পাওয়ার ব্যাঙ্ক সম্পর্কে, আফটার দেন দিস ইজ এ ডায়রি, ইট ইজ ইউজড ফর রাইটিং ডিফারেন্ট টাইপস অফ দ্য শর্ট নোটস অ্যান্ড অলসো ফর ইউজ দ্য ডকুমেন্টস অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ দ্য স্পিচেস, মোরাল স্পিচেস অলসো অ্যান্ড ডিফারেন্ট গ্রেট রাইটার্স আর গিভেন different types of the moral speeches and quotation in this diary and it is also the used for our different types of the service numbers, service center numbers like hospital, hospital fire service and like these are different types of service numbers are given in this diary, inside of this diary and this diary is very useful for our everyday life. ওকে, দ্যাটস অল অ্যাবাউট দিস ডায়রি। এইভাবে আপনি স্পোকেন ইংলিশে যখন দ্রুত কথা বলতে পারবেন তখনই যখন আপনি স্পোকেন ইংলিশে আপনার ওই বিষয়টা এডুকেশন হয়ে যায়, ফ্লুয়েন্সি ডেভেলপ করতে পারবেন, তারপরে আপনি অটোমেটিক সেটা গ্রামাটিক্যাল ওয়েতে বলতে পারবেন আশা রাখা যায়। তো এই হচ্ছে আমার স্পোকেন ইংলিশ সম্পর্কে আজকে এতটুকু লেকচার, ইনশাল্লাহ আপনারা বাসায় ট্রাই করুন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে স্পোকেন ইংলিশ করার জন্য, আপনাদের আপনারা ইজিলি সেই বিষয়গুলোর ভুল ত্রুটি নেক্সটে যখন ফ্লুয়েন্সি অর্জন হয়ে যাবে ধরতে পারবেন এবং স্পোকেন ইংলিশে ডেভেলপ করতে পারবেন খুব ইজিলি। তো থ্যাংকস অল অফ মাই ভিউয়ার্স, আমার কথা হচ্ছে এতটুকুই, আপনারা ট্রাই করুন ভাষায় এবং ক্ষুদ্র বিষয় থেকে শুরু করুন এবং
কুতুরু কুতুরু জিনিস থেকে চেষ্টা করুন এবং পেশেন্সের সাথে চেষ্টা করুন, ধৈর্যের সাথে চেষ্টা করুন। আশা রাখি যে খুব শীঘ্রই আপনাদের স্পোকেন ইংলিশে ডেভেলপ করতে পারবেন। তো থ্যাংকস অল অফ মাই ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকুন।